নবান্নে একাধিক দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র ও অর্থ দপ্তর ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কর্মীদের উপস্থিতি এবং ফাইল নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। ফাইল কোথাও জমে রয়েছে কিনা জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, ঠিক কি কারণে এই ভিজিট, কি জানতে পারছ? দেখো, তুমি জানো যে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আন্দোলন শুরু হওয়ার পরে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরে দেখেছিলেন যে ঠিকমতো কর্মীরা সময় অফিসে আসছে কিনা এবং ঠিকমতো কাজ করছে কিনা। আজকেও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি গতকালই তুমি জানো যে মুখ্যমন্ত্রী দিয়ে আন্দোলন নিয়ে কীভাবে বলেছিলেন এবং তারপরে আজকে তিনি কয়েকটি দপ্তরে যান, স্বরাষ্ট্র দপ্তর এবং অর্থ দপ্তরে ঘুরে দেখেন তিনি এবং সেখানে কর্মীদের সাথে কথা বলেন, সময় সকলে কর্মীরা আসছেন কিনা এবং একই সঙ্গে ঠিকমতো কাজ হচ্ছে কিনা, ফাইল জমে আসছে কিনা, এই সমস্ত বিষয়গুলো খোঁজ নিলে মূলত তার যাওয়া। অর্থাৎ বিয়ে আন্দোলনকারী যারা, তারা আন্দোলন মুখ্যমন্ত্রী বরাবরই যে অভিযোগ করেছেন যে আন্দোলন করছেন কিন্তু ঠিকমতো কাজ করছেন না, তার কাজ ঠিকমতো দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে, এটাই হচ্ছে তার বক্তব্য। এবং সেই কারণে এর আগেও যেরকমভাবে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন দেখেছিলেন যে তিনি ঘুরে দেখেছিলেন, আবারও কিন্তু আজকে ঘুরে দেখলেন যে ঠিকমতো কাজ করছেন কিনা কর্মীরা, সময়ে অফিসে আসছেন কিনা। শুধুমা ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।